বরঞ্চ আমার বুজুর্গ মনে বলতে মনে চায় কাজী নজরুলের রে, যদিও কবি নজরুল বুজুর্গ ছিল কি না এটা, কারণ ভাইকে এরা তো বেতাল মানুষ, কত একটা ফাইলে হেডারে এই আশপাশ লাগায়া অনেক কিছু করতে চায়, ঠিক কিনা? বল এটা এটা মনে চায় বলছি, বুজুর্গ কিন্তু বলি নাই, কইছি কবি নজরুলের বুজুর্গ বলতে মনে চায় কি লিগা তার দোয়া আল্লাহ কবুল করেছে। বলে কেন কেমনে হুজুর একটু কম দি, তিনি গজল লিখে গেলেন তাওহীদেরি মুরশিদা মুহাম্মাদের নাম, মুরশিদে মুহাম্মাদের ওই কিছে নেই ওই নাম জপিলেই পাব খুদারি কালাম রশিদ মুহাম্মাদের। একজন কবি এইট পাস, খুব খেয়াল, যেই ভাইদের আকিদা খারাপ আপনাদের পায়ে হাত রেখে বলছে, আপনারা আমার ওয়াজ রেকর্ড করেন রাতে শুয়ে, আপনার হুজুরের ওয়াজ শুনবেন আর আমার ওয়াজ শুই না, বিবেকের কাছে বিচার দিবেন ইনশাল্লাহ, আমার বিশ্বাস আমার পক্ষে কোরআন হাদিসের পক্ষে আপনার রায় আসবে ইনশাল্লাহ, কিন্তু আপনারা বিবেক খাটান না, এটা হলো সবচেয়ে বড় সমস্যা। কবি নজরুল এইট পাস, অষ্টম শ্রেণী পাস, এই কবি নজরুল তিনি এই গজলটা লিখতে গিয়ে লিখলেন ওই নামেরই রশি ধরে যাই আল্লাহর পথে। কবি নজরুল অষ্টম শ্রেণী পাস, যার কবিতাকে এমের ক্লাসে পড়ায়, যার কবিতাকে ডিগ্রির ক্লাসে পড়ায়, যেই এক অষ্টম শ্রেণী পাস কবি নজরুলের কবিতা যাকে নিয়ে আজকে দেশ বিদেশে গবেষণা হচ্ছে, ওই কবি নজরুল বলতেছেন ওই আমাকে রসুলের নাম মোবারকে রশি ধরে আল্লাহর পথে যাই, ওই নামেরই রশি ধরে যাই আল্লাহর পথে, ওই নামেরই ভেলায় চড়ে ভাসি নূরের স্রোতে, ওই নামের বাতি জেলে দেখি মারহাবা, আমি আল্লাহর আরশ দেখার জন্য মোমবাতি জ্বালাই না আমি কবি নজরুল, আল্লাহর আরশ দেখার জন্য আমি দিয়া সেলাই জ্বালাই নাই, বাতি জ্বালাই নাই, হারিকেন জ্বালাই নাই, আমি হাবিবের নাম মোবারকের বাতি জ্বালাইলাম, দেখি আমার আল্লাহর আরশ দেখা যায়। অষ্টম শ্রেণী পাস, দাওরা পাস, কামেল পাস, হুজুরে কেন আমার মতো নাউজুবিল্লাহ কন, অষ্টম শ্রেণী কবি নজরুল কয় আমি যদি আরবি হতাম মদিনারি পথ যে পথ দিয়ে চলে গেছেন নূর নবী হযরত। আরে গজল করলে হাদিয়া পাওয়া যায়, চাইলে তো আজকে একটা কিয়ামত বানালে গজল করে যা করে খোদা, প্রত্যেক গজল যদি 500 করে আহে তাই গজল যদি 20টা তো 10,000 আইব না, আল্লাহ ওলি আল্লাহ বানা আল্লাহ, কারণ আমার হাবিবের পাগলেরা হাবিবের নাচ শরীফ শুনলে ওরা এইরকমই পাগল হয় আলহামদুলিল্লাহ বল। আরে বাবাও দিছে আলহামদুলিল্লাহ কন, একটা চমৎকার তথ্য আসতেছে গজল দিয়ে একটা, ওনার গজল দিয়ে একটা বলে লে ওই আহা কি জানো কি জানো কি জানো, আমি যদি আরবি হতাম মদিনারি পথ যে পথ দিয়ে যে পথ দিয়ে যেতে নবী হযর, ওই অষ্টম শ্রেণী পাস কবি নজরুল
তিনি আরো লিখলেন আল্লাহকে যে পাইতে চাই হযরতকে ভালোবেসে আর শুকুরসি লৌহ কলম না চাহিতে পেয়েছে সে। ওই কবি নজরুল নবীকে কি চিনল, তিনি লিখলেন দুঃখের দিনের দরদি মন নবী কামলে আনা নবী কামলে ওয়ালা। তিনি জীবনের শেষে একটা গজল লিখে গেলেন মসজিদেরই, এই তথ্য আসে রসুলের প্রশংসা করতে 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 করতে, যেহেতু আল্লাহ কোরআনের পাঁচ পারায় কোরআনুল কারিমের পাঁচ পারার নয় পৃষ্ঠা, পৃষ্ঠা নাম্বারও বলবো ইনশাল্লাহ, আয়াত নাম্বারও সুরা নাম্বারও বলবো ইনশাল্লাহ। কোরআনুল কারিমের পাঁচ পারা সুরার নাম সুরাতুন নেসা, এই সুরাতুন নেসার সুরাতুন নেসার আশি সুরাতুন নিসার আশি নম্বর আয়াত আমার আল্লাহ দলিল দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাআল্লাহ, আমার আল্লাহ বলে দিলেন হাবিবের কথা মানলেই আমি আল্লাহর কথা মানা হয়ে যায়। পিছনের বাবারা বলেন ইয়া রাসূল আল্লাহ বলতেছেন নবীকে আমরা 14 কোটি হুজুরের কথা তো কোরআনে একবারও কয় নাই যে এই হুজুর গো মানলে আমি আল্লাহরে মানা হয়, আমার আল্লাহ কয় আমার রসুলকে মানলে আমাকে মানা হয়ে যায়। সুবহানাল্লাহ, এই জন্য গজলে আমি লিখছিলাম অলিউল্লাহ নবী ছাড়া কিছুই বোঝে না, বলো না অলিউল্লাহ নবী ছাড়া কিছুই বোঝে না, নবী মানলে তোমায় মানা তোমার ঘোষণা, মাওলা রাসুল মানলে তোমাকে মানা তোমার ঘোষণা, আমার ছেলের এরাকা গোমরা। আর তিনি তাফসির করেছেন যে আপনাকে আমি ভালোবাসায় প্রেমে আত্মহারা আপনাকে প্রেমে বিভোর পেয়েছি ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ, কারণ 28 পারায় যেহেতু আল্লাহ বলছেন আপনাকে হেদায়াত সহ পাঠিয়েছি। সুবহানাল্লাহ, তা আপনি তো ওই দল্লাং ফাহাদার অর্থ করার আগে 28 পারার কথা খেয়াল করা উচিত ছিল যে আল্লাহ তো আগেই কইছে নবীরে হেদায়াত দিয়াই পাঠাইছে। জোরে কন মার হওয়া আর জোরে কন ইয়া রাসূলুল্লাহ। এখন এই আয়াতের আগের আয়াত, এই আয়াতের আগের আয়াত সূরাতুস সফের 8 নম্বর আয়াত, আপনাদের ওস্তাদেরা আপনাদের পীর মাশায়েখেরা হাবিবেরে নিজের মতো জানতে চায় না, আউযুবিল্লাহ জোরে কন, ওই কথাটা বলে দেই যেই হুজুরে বলতেছে নবী আমার মতো, ওই হুজুরের দাদির কাছে যায়েন, দাদির কাছে যায় প্রশ্ন করবেন ও হুজুরের দাদি যান আপনার কাছে একটু জানতে আসছি একটা ঘটনা, ওলিউল্লাহ হুজুর পরামর্শ দিয়েছে, কারণ আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পাক সাফ মোবারক হয়ে জান্নাতি পোশাক পরে খতনা মোবারক হয়ে সুগন্ধি নিয়ে শুভাগমন করেছেন, আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোনো নাপাকি কোনো কিছুই বের হয় না। জোরে চিল্লায় পিছনের বাবারা এখন মার হাওয়া নারে তাকবীর আল্লাহ নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ ঈদে এই কথাটা একটা নতুন নতুন কথা, এই নতুন পলিসি 24 বছর পর আল্লাহ মনে করে দিছে যে যারা কইব নবী আমার মতো হ্যাঁ দাদির কাছে যে জিগাইবেন, আপনি নাতি যখন পৃথিবীতে আইসে এখন বড় হুজুর হয়েছে, এই হুজুরে যেদিন আইসে পৃথিবীতে এর মার কি
অবশ্যই নাপাকি জিনিস বাইরে হইছে কথা কর না এটা আমার আমার মার তো বের হইছে এটা এটা লজ্জার কিছু না ঠিক কি না বাবা আমাদের আম্মা জানেরও বের হয়েছে আমরাও একবারে রক্ত ঠক্ত মাইখা যেই হুজুর কয় নবী আমার মত ওই হুজুর নিজে রক্ত ঠক্ত মাইখা পৃথিবীতে আইছে কথা কয় না ঠিক আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কেমনে ওই হুজুর রিজিক আইন তো যেহেতু কিতাবকে অস্বীকার করতে পারবে না ওই হুজুর রিজিক আইন হুজুর আপনি তো রক্ত মাইখা আইছেন আপনার মার আমার মার সবারই হায়েজ নেফাস হয়েছে কিন্তু ইয়া ও হুজুর আপনি যেদিন আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন পৃথিবীতে শুভাগমন করেছেন এবং আপনি আশ্চর্য হবেন মাওলানা আপনারা আমরা আশ্চর্য হব আল্লামা আব্দুল আউয়াল জুনফুরি কেরামত আলী সাহেবের ছেলে আব্দুল আউয়াল জুনফুরি সাহেব তিনি ফতোয়া দিয়েছেন যদি কেউ বলে যদি কেউ এই চিন্তা করে যে আমরা যেইভাবে পৃথিবীতে যেই দিক দিয়ে পৃথিবীতে এসছি এই আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দিক দিয়ে পৃথিবীতে আসে তাইলে ওই লোকটাকে কতল করা ওয়াজিব জনপুরীর সিলসিলার কেরামত আলী জনপুরি সাহেবের ছেলে আব্দুল আউয়াল জনপুরি তিনি ফতোয়া দিয়েছেন যে আমরা যেই দিক দিয়া আমরা যেইভাবে পৃথিবীতে আগমন করেছি জন্মগ্রহণ করেছি কোনো আলেম কোনো পীর কোনো বুজুর্গ বুজুর্গ তো যারা নবীকে আমার মতো এত বুজুর্গ হইতেই পারে না।